আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টুকিটাকি চ্যানেলে। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এমন একটি খাবার, এটা অনেকেই জানে না, আমরা আসলে ফেলে দেই কিন্তু জানি না যে এই জিনিসটাও খাওয়া যায়। আর সে জিনিসটা হলো কুশির বিচি ভর্তা। অনেকে এটাকে সিসিঙ্গাও বলেন, কেউ কুশিও বলেন, যে যে নামেই চিনেন জিনিস একই, সে বিচি ভর্তা। আপনারা যারা আমাদের সাথে সবসময় আছেন তারা একটা কথাই জানেন যে আমাদের চ্যানেলটা আসলে টুকিটাকি সব কিছুর জন্য, কিন্তু সেই টুকিটাকি বিষয়টা থেকে অনেকদিন বের হয়ে যে একঘেয়েমি একটা রান্নার মধ্যে ঢুকে গিয়েছিলাম, কয়েকদিন থেকে একটু টুকিটাকির মধ্যে চলে যাব আবার। আর আমাদের এই টুকিটাকি সব কিছু পাওয়ার জন্য এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে আপনি আমার সব ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে সবার আগে পেয়ে যাবেন। তো চলে আসি এবার মূল রান্নায়। তো বন্ধুরা, বলেছিলাম যে কুশির বিচি, কুশি বা সিসিঙ্গা যারা বলে থাকেন, সেই বিচি ভর্তা করব। যে দেখুন, এখানে আমি চুলায় দিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, এটা ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। কুশির বিচি নিয়েছি এক কাপ, তার সাথে দুইটা রসুন, একটা পেঁয়াজ, সাত আটটা কাঁচামরিচ। একটু সাবধানে ভালোভাবে ভাজব। এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এবার এর ভিতরে আমি কুশির বিচিগুলো দিয়ে আবার ভেজে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি কিন্তু এটা পুরো সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, কুশির বিচারে যে একটু পানি অংশ ছিল সেটা বের হয়ে আসছে। এবার এই পানিটা পুরো শুকিয়ে নেব, পুরো আস্তে আস্তে জাল দিয়ে পানিটা শুকিয়ে নেব, তাহলে আমার ভর্তার ভাজা রেডি হয়ে যাবে। এরপরে পাতায় পিষে নিতে হবে। দেখুন, আমার ভাজা প্রায় হয়ে গেছে। আমি মাঝখান থেকে একটু ফাঁকা করে নিচ্ছি, চারিদিকে সরিয়ে দিলাম। মাঝখান থেকে ফাঁকা করে এখানে হাফ চামচ সরিষা দিয়ে দেব। এই সরিষাটা আমি আগে দিব না, তাহলে বেশি পুড়ে যাবে। যে মাঝখানে ফাঁকা করে এখন কয়টা সরিষা দিয়ে দিলাম, হাফ চামচ মতো সরিষা দিয়ে দিচ্ছি। এটা একটু মাঝখানে এরকম টেলে নিয়ে তারপর সবগুলোর সাথে মিশিয়ে দেব। আমার সরিষাগুলো সব ফুটে উঠেছে, ভাজা হয়ে গেছে, এবার মিলিয়ে দিচ্ছি। চুলো বন্ধ করে দিলাম। দেখুন, আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পাটায় পিষে নেব, এবং পিষে নেওয়ার সময় আমি কয়েকটা দুই তিনটা ধনে পাতা দিয়ে দেবো এর ভিতরে। এবার এটাকে পাটায় বেটে নিব। আমি পাটার উপর নিয়ে নিছি, আমি এটা ব্লেন্ডারে করব না, ব্লেন্ডারে ভর্তা স্বাদ হয় না। বন্ধুরা, আমার বাটা হয়ে গিয়েছে। এবার দেখুন, আমি অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিব। অনেকেই বলে থাকেন যে ভর্তা খেলে গ্যাসের সমস্যা হয়, বেশি ভর্তা খেতে পারেন না, কিন্তু আমি যে ভর্তা বানাই প্রায় দেখবেন যে আমার ভর্তায় আমি সব কাঁচামরিচ ব্যবহার করি এবং সেটা একটু তেলে ভেজে নেই, তাতে স্বাদ কম হয় না। কিন্তু শুকনো মরিচে গ্যাস হয়, এটা ঠিক কথা, যে অনেকেই বলে থাকে যে ভর্তা খেলেই গ্যাস হয়, কিন্তু সেটা হয় শুকনো মরিচের জন্য।
আপনি ফ্লেভারের জন্য একটা মিশিয়ে দিতে পারেন, কিন্তু বেশিটাই ইউজ করবেন কাঁচা মরিচ, তেলে ভেজে নেবেন। আমার ভর্তা পুরো রেডি, এবার আমি পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমার পুরো ভর্তা রেডি। ভর্তার একটু কালার কালো দেখা যাচ্ছে, কারণ সরিষা দিয়েছি, সরিষাটা ভাজার পরে কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু স্বাদ কোনো অংশে কম নয়। আপনার সঠিক স্বাদে পাবেন এবং অনেক মজা এটা। যদি ভাতটা হয় ঝরঝরে গরম ভাত, তা খেতে দারুণ হবে। আর একটা কথা, অনেকেই ভাত রান্না করতে গেলে ভাতটা ঝরঝরে হয় না, সেক্ষেত্রে রাইস কুকারে যারা রান্না করেন তাদের জন্য একটা পরামর্শ হলো, তারা চাল ধুয়ে 20 মিনিট আগে রেখে দেবেন ভাত রান্না করার, তারপরে 20 মিনিট পরে ভাত রান্না করবেন, দেখবেন যে ভাতটা খুব ঝরঝরে হবে। এছাড়া ইচ্ছা করলে ভাত রান্নার সময় রাইস কুকারের ভিতরে কয়েক ফোঁটা তেল দিয়ে দিতে পারেন, সয়াবিন তেল, তাতেও ভাত ঝরঝরে হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।